আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই মূল্যায়ন পরীক্ষা পরবর্তী সময়ে ফুরফুরে মেজাজে রয়েছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একাদশ শ্রেণী মানে প্রথম বর্ষ তোমরা কমপ্লিট করেছো। এখন আমরা তোমাদেরকে অনলাইন ক্লাস আমরা দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র থেকে তোমাদেরকে আলোচনা করব। পরিণতি ও সুশাসন প্রথম পত্র আমরা প্রথম বর্ষে যতটুকু কমপ্লিট করেছি, যখন ক্লাস শুরু হবে আমরা সরাসরি ক্লাসে যে টপিকগুলি ইনকমপ্লিট রয়েছে আমরা সেগুলো নিয়ে পরবর্তী কথা বলব। এখন আমরা দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র নিয়ে আমরা কথা বলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় পত্রে তোমাদের দশটি অধ্যায় রয়েছে। আমরা দশটি অধ্যায় আমরা আমি এবং আমাদের ম্যাডাম সহ আমরা একটু আলোচনা করব। তো কিছু অধ্যায় আছে অনেক বড় অধ্যায়, তো এগুলো আমরা যদি তোমাদেরকে সরাসরি আলোচনা করি তাহলে তোমাদের জন্য ভালো হবে। এই জন্য আমরা অনলাইন ক্লাসে যে ছোট ছোট অধ্যায়গুলো আছে বা অপেক্ষাকৃত সহজ অধ্যায়গুলো আমরা আলোচনা করব। আজকে আমি যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের দশম অধ্যায়। দশম অধ্যায়ের শিরোনাম হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি আমাদের আজকের আলোচনার বিষয় হবে দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের দশম অধ্যায় থেকে। দশম অধ্যায়ের শিরোনাম হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। আমরা সবাই মানুষ, আমরা হচ্ছি সামাজিক জীব, আমরা কোনো না কোনো পরিবারে বসবাস করছি, সমাজে বসবাস করছি এবং এই সমাজে আমরা বেড়ে উঠছি। সমাজে বসবাস করতে গিয়ে, পরিবারে বসবাস করতে গিয়ে অথবা রাষ্ট্রে বসবাস করতে গিয়ে আমরা প্রতিনিয়ত পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে অনেকগুলো সুযোগ সুবিধা আমরা গ্রহণ করতেছি। এই সুযোগ সুবিধা গ্রহণ করার পাশাপাশি আমাদের সামনে অনেকগুলো সমস্যা চলে আসতেছে। এই সমস্যাগুলোই এই তোমাদের তৃতীয় পত্রের দশম অধ্যায় আলোচনা হয়েছে। আমরা তোমাদের সামনে সমস্যাগুলো তুলে ধরবো এবং সমস্যাগুলো তুলে ধরার পরে ওই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব, আমাদের করণীয় কি সেটা নিয়ে আমরা কথা বলব। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে আলোচনার বিষয়টা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি নিয়ে আমরা আজকে কথা বলব। দুর্নীতি শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো করাপশন। শব্দটি ল্যাটিন শব্দ করাপ্টাস শব্দ থেকে এসেছে, যার অর্থ ধ্বংস বা ক্ষতি সাধন। দুর্নীতি বলতে আইন ও নীতি বিরুদ্ধ কাজকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, শাব্দিক সংজ্ঞাটা আমি তোমাদেরকে আবার বলছি। দুর্নীতি শব্দটি ইংরেজি প্রতিশব্দ হল করাপশন। এই করাপশন শব্দটি ল্যাটিন শব্দ করাপ্টাস শব্দ থেকে এসেছে, যার শাব্দিক অর্থ ধ্বংস বা ক্ষতি সাধন। দুর্নীতি বলতে আইন ও নীতি বিরুদ্ধ যে কোনো কাজকে বোঝায়। আবারও বলছি, দুর্নীতি বলতে সাধারণ অর্থে আইন ও নীতি বিরুদ্ধ যে কোনো কাজকে বোঝায়। দুর্নীতির সংজ্ঞা দিতে গিয়ে সমাজ বিজ্ঞানী রামনাথ শর্মা বলেন, অবৈধ সুযোগ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির দায়িত্ব পালনে স্বেচ্ছাকৃত অবহেলাই হল দুর্নীতি। আমি আবার বলছি, সমাজ বিজ্ঞানী রামনাথ শর্মা বলেন, অবৈধ সুযোগ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির দায়িত্ব পালনে স্বেচ্ছাকৃত অবহেলাই হল দুর্নীতি। জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি করাপশন পলিসিতে বলা হয়েছে, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহার হল দুর্নীতি। এই সংজ্ঞাটা আমি আবার বলছি, জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি করাপশন পলিসিতে বলা হয়েছে, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারে হল দুর্নীতি। মানুষ যে দুর্নীতি করে থাকে ক্ষমতার অপব্যবহার করে, এই দুর্নীতির কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। আমরা আজকে দুর্নীতির কারণগুলো জানবো, যে কেন মানুষ দুর্নীতি করে এবং কেন সে দুর্নীতির আশ্রয় নেয় এবং কেন সে দুর্নীতিতে জড়িয়ে পড়ে।
দুর্নীতির কারণ প্রথম যে কারণ সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা। তোমরা হয়তো জানো একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, আর এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়। এখন এই প্রতিষ্ঠানের অনেক কিছু নিয়ম কানুন রয়েছে বা সকল প্রতিষ্ঠান কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলে। এই নিয়ম কানুনগুলো মেনে চলতে গিয়ে অনেক সময় দুর্বলতা দেখা দেয় বা প্রতিষ্ঠানগুলো ভালো করে ভালোভাবেই ওই আইন কানুনগুলো মেনে চলতে পারে না, আর এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা। আর এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে অনেক কর্মকর্তা কর্মচারী তখন দুর্নীতি করে থাকে। এরপরে যে কারণ সেটা হচ্ছে দুর্বল নেতৃত্ব। তোমরা প্রথম বর্ষে নেতৃত্ব পড়েছ, যিনি নেতা থাকবেন, যিনি তার অধীনস্থ যারা থাকবে তাদেরকে যে নেতৃত্ব দিবেন, তাদেরকে পরিচালিত করবেন, তো যিনি নেতৃত্ব দিবেন তিনি যদি তার আইন কানুন বা নেতৃত্ব যদি সঠিক পথে না হয়, ওটা যদি দুর্বল হয়ে থাকে, তার অনুসারী যারা আছে, তার অধীনস্থ যারা আছে, তারা সঠিকভাবে কাজ করবে না, তারা কাজে পাখি দিবে এবং তারা সেখানে দুর্নীতির আশ্রয় গ্রহণ করবে। এর জন্য আমরা বলতে পারি দুর্বল নেতৃত্ব দুর্নীতির অন্যতম একটি কারণ। এরপরে যে কারণটা সেটা হচ্ছে বেতন বৈষম্য। তোমরা হয়তো জানো সরকারি বেসরকারি চাকরিতে অনেক সময় বেতন বৈষম্য দেখা যায়। হয়তো একই পদে একই অফিসে এক কোম্পানিতে চাকরি করে একজনের বেতন হয়তো তিনি অনেক উচ্চ বেতন পাচ্ছেন, কিন্তু আরেকজন তার সমান চাকরি করে সমান পদে চাকরি করে কিন্তু তার সমান বেতন পাচ্ছেন না। এই যে একটা বৈষম্য, এই বৈষম্যের কারণে যিনি কম বেতন পাচ্ছেন বা কম সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি দ্রুত ও যে তার যে সহকর্মী রয়েছে তার সমপর্যায়ে পৌঁছার জন্য কিন্তু তিনিও কিন্তু দুর্নীতির আশ্রয় গ্রহণ করে থাকেন। এই জন্য আমরা বলতে পারি যে বেতন ভাতা বৈষম্য এটা দুর্নীতির অন্যতম একটি কারণ। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে কারণ সেটা হচ্ছে জবাবদিহিতার অভাব। তোমরা হয়তো জানো যে কোনো কাজের ক্ষেত্রে জবাবদিহিতা থাকা একান্ত প্রয়োজন। যে কোনো কাজের ক্ষেত্রে যদি জবাবদিহিতা না থাকে, অধীনস্থ যে কাজটা করবে ঊর্ধ্বতন যদি ওই কাজের জবাবদিহিতা না নেন, কাজটা যদি ঠিকভাবে তার থেকে বুঝে না নেন, তাহলে সেখানে দুর্নীতি দেখা দেবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার বলছি দুর্নীতির অন্যতম একটি কারণ হচ্ছে জবাবদিহিতার অভাব। ঊর্ধ্বতন কর্তৃক অধস্থনের কাজের যদি সঠিক হিসাব নেওয়া না হয়, খোঁজ খবর রাখা না হয়, তাহলে সেখানে দুর্নীতি দেখা দেবে। এরপরে যে কারণ সেটা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার অভাব। স্বাধীন বিচার ব্যবস্থার অভাব। তোমরা হয়তো জানো আমাদের বাংলাদেশে যদিও কাগজে কলমে 2007 সালের পয়লা নভেম্বর থেকে স্বাধীন বিচার ব্যবস্থা চলমান রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের বিচারকেরা সঠিকভাবে বিচার করতে পারেন না, স্বাধীনভাবে করতে সাহস পান না, কারণ সেখানে রাজনৈতিক কিছু ভূমিকা থাকে, কিছু রাজনৈতিক ব্যক্তির হাত থাকে এবং তাদের কারণে তাদের প্ররোচনায় তাদের প্রভাবের কারণে বিচারকরা সঠিক বিচার করতে পারেন না। আর এই কারণে যারা দুর্নীতি করে, যারা দুর্নীতিবাজ রয়েছে তারা সুযোগ পেয়ে থাকে এবং তারা সবসময় দুর্নীতি করতে থাকে। এরপরে যে কারণ সেটা হচ্ছে ধনী হওয়ার প্রতিযোগিতা। আমাদের সবার তো আকাঙ্ক্ষা থাকে ধনী হওয়া, আর আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এই প্রবণতা এই প্রতিযোগিতা অনেক বেশি। এজন্যই যারা ধনী রয়েছেন তাদেরকে অনেকে ফলো করে যে তারাও দ্রুত ধনী হতে চায়। এই জন্য তারা কি করে, হয়তো তারা চিন্তা করছে সঠিক পথে থাকলে হয়তো ধনী হওয়া সম্ভব না, এই জন্য তারা কি করে দ্রুত তারা দুর্নীতির আশ্রয় গ্রহণ করে যেভাবে হোক আমাকে ধনী হতেই হবে। আর এই জন্য তারা এই প্রতিযোগিতার মানসিকতা থেকে অনেকে দুর্নীতি করে থাকে। এরপরে যে কারণ সেটা হচ্ছে বেকারত্ব। আমাদের সমাজে বেকারত্বটা একবারে একটা আমাদের প্রমুখ সমস্যা। যারা বেকার রয়েছে তারা বেকারত্ব দূর করার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য বিভিন্ন মানুষকে তারা অবৈধ পন্থা তারা ঘুষ দিয়ে থাকে, এবং তারা যদি চাকরি না পায় তাহলে তারা কি করে চুরি ডাকাতি চিনতে রাহাজানি মানুষ খুন ইত্যাদি তারা খারাপ কাজ শুরু করে থাকে। আর এই অপকর্মগুলোর কারণে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে দিন দিন দুর্নীতি বাড়তে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে কারণ সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এটা হচ্ছে আমাদের দেশের দুর্নীতির অন্যতম একটি কারণ। কারণ তোমরা জানো আমাদের বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। আমাদের দেশে সব সময় বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক
সবসময় রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে। এই রাজনৈতিক অস্থিতিশীলতাকে কিছু ব্যক্তি ব্যবহার করে থাকে, এর কারণে তারা দুর্নীতি করে থাকে। এবং যারা রাষ্ট্র ক্ষমতা থাকে তারা চিন্তা করে যে আমি হয়তো আগামীবার আমি এখন যে পদে রয়েছি হয়তো সেখানে আমি থাকবো না, এই জন্য তারা কি করে ভবিষ্যতের কথা চিন্তা করে তারা বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে। এরপরে যেটা কারণ সেটা হচ্ছে অসচ্ছলতা। এই অসচ্ছলতা হচ্ছে আমাদের সমাজে অসচ্ছলতা ব্যক্তির সংখ্যা অনেক বেশি। যারা সচ্ছল রয়েছে তারা হয়তো সঠিকভাবে জীবনযাত্রার মানের সাথে নিজেকে তাল মিলিয়ে নিচ্ছেন, ঠিকভাবে চলাফেরা করতেছেন, ঠিকভাবে তার পরিবারের বরং পোষণ নিচ্ছেন। কিন্তু যারা অসচ্ছল রয়েছে তারা কিন্তু একেবারে অনেকে আছে দিনে এনে দিনে খায় অসচ্ছল, তারাও কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে চায়, জীবনযাত্রার মানটা আরেকটু বৃদ্ধি করতে চায়। এইসব চিন্তা করে তারা কি করে একসময় দুর্নীতির আশ্রয় গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে কারণ সেটা হচ্ছে আইনের যথাযথ প্রয়োগের অভাব। তোমরা হয়তো জানো আমাদের দেশে মোটামুটি যে সকল অপরাধ রয়েছে সকল অপরাধের জন্যই আইন রয়েছে, কিন্তু আইনের সঠিক প্রয়োগটা নেই। আর এই প্রয়োগ না থাকার কারণেই আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছে তারা আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে তারা দুর্নীতি করে থাকে, এবং তাদের বিরুদ্ধে যখন যদি মামলা হয় তাকে কেউ অভিযোগ করে থাকে তখন তারা কি করে ওই যে আইনের যে ফাঁক ফোকর সেখান থেকে তারা বের হয়ে আসে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস আলোচনা ছিল দুর্নীতি। তোমাদেরকে দুর্নীতির শাব্দিক অর্থ বলেছি, কয়েকটি সংজ্ঞা আলোচনা করেছি, এরপর হচ্ছে দুর্নীতির কারণগুলো বলেছি। দুর্নীতির কারণগুলো আমি আবার বলছি, প্রথম হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, দুর্বল নেতৃত্ব, বেতন বৈষম্য, জবাবদিহিতার অভাব, স্বাধীন বিচার ব্যবস্থার অভাব, ধনী হওয়ার প্রতিযোগিতা, বেকারত্ব, রাজনৈতিক অস্থিতিশীলতা, অসচ্ছলতা, আইনের যথাযথ প্রয়োগের অভাব। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত থাকবে, তোমরা আরেকটু মনোযোগী হবে। তোমরা সবাই তোমরা যে পাঠ্য বইটা রয়েছে সেখানেও ডিটেলস রয়েছে দুর্নীতি সম্পর্কে, তোমরা দুর্নীতির সংজ্ঞাটা জানবে এবং দুর্নীতির কারণ সম্পর্কে জানবে। ইনশাল্লাহ আমরা নেক্সট যে কোনো ক্লাসে আমরা দুর্নীতির সম্পর্কে আমরা দুর্নীতি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো এবং দুর্নীতি যে হচ্ছে সেটা আমাদের করণীয় কি, আমাদেরকে কি করতে হবে, ডিটেলস আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আজ এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।